আমন্ত্রণ ব্যবসাবানিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেসে দর্শক আপনাদের সাথে আছি আমি ফয়সল মাহমুদ ডিলার ও কৃষক পর্যায়ে ইউরিয়া টিএসপি ও এমওপি সারের দাম কেজি প্রতি 5 টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন দিয়েছে কৃষি মন্ত্রণালয় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় এতে চাষাবাদে খরচ বেড়ে ক্ষতির মুখে পড়ার শঙ্কায় কৃষকরা তবে ভর্তুকি কমাতে সারের এই মূল্য বৃদ্ধিকে যৌক্তিক মনে করছেন একজন অর্থনীতিবিদ বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস আরেফিন সারের আমদানি অব্যাহত রাখা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে সব ধরনের সারের দাম বাড়িয়েছে সরকার কৃষি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়ে যাওয়ার কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া সারের দাম 20 টাকা থেকে বাড়িয়ে 25 টাকা ও কৃষক পর্যায়ে 22 টাকা থেকে 27 টাকা করা হয়েছে একইভাবে ডিএপি সার ডিলার পর্যায়ে 19 টাকা ও কৃষক পর্যায়ে 21 টাকা করা হয়েছে টিএসপি ডিলার পর্যায়ে নতুন দাম 25 টাকা ও কৃষক পর্যায়ে 22 টাকা থেকে বাড়িয়ে 27 টাকা এবং এমওপি সারের দাম ডিলার পর্যায়ে 18 টাকা ও কৃষক পর্যায়ে 20 টাকা করা হয়েছে আমরা অনেক চেষ্টা করেছি এটাকে এই রাখার জন্য যা ছিল সেটাই কিন্তু সার্বিক পরিস্থিতিতে সার্বিক দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে সকল কর্মকাণ্ডকে অব্যাহত রাখার জন্য সরকার বাধ্য হয়েছে এটা বাড়ানোর জন্য সারের এই দাম বাড়ার কারণে দুশ্চিন্তা বেড়েছে কৃষকের সব দ্রব্যমূল্যের দাম বেশি যা আমাদের ফসলের তো দাম বাড়ে না তাই এমন করে চললে আমরা চলবো কিভাবে খেত লাল হয়ে গেছে সার দেওয়ার কাম তবে একজন অর্থনীতিবিদ মনে করছেন ভর্তুকি কমাতে সারের এই মূল্য বৃদ্ধি যৌক্তিক সারের জন্য বিশাল সাবসিডি দিতে হচ্ছে এটাকে একটু কমিয়ে আনতে হবে এটাকে সিদ্ধান্তটা সঠিক বলে আমি মনে করি যে কৃষকরা যে দাম পাবে চালের গত দেড় বছর ধরে আন্তর্জাতিক বাজারে সারের দাম প্রায় কয়েক গুণ বেড়েছে এতে সার সরবরাহে সরকারের ভর্তুকিও বেড়েছে প্রায় 3 থেকে 4 গুণ 2020-21 অর্থ বছরে যেখানে ভর্তুকিতে লেগেছিল 7,717 কোটি টাকা সেখানে 2021-22 অর্থ বছরে লেগেছে 28,000 কোটি টাকা ফেরদৌস আরেফিন নিউজ 24 ঢাকা নারীদের গৃহস্থলে কাজের অবদানকে এবার জিডিপিতে যোগ করতে চায় সরকার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে যা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটেক বৈঠকে এদিন মোট 11টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন সারের দাম বাড়াতে কিছুটা হলেও বাড়বে মূল্যস্ফীতি অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন সমুদ্র অর্থনীতির সুবিধা নিতে প্রয়োজন আলাদা মন্ত্রণালয় সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি বলছে দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি 8,56,00,000 নারীর প্রায় সবাই গৃহে কম বেশি কাজ করেন অবশ্য সেই কাজের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই মোট দেশজ উৎপাদন জিডিপিতে আবার নারীরাই যখন কোনো চাকুরি কিংবা ব্যবসা করছেন তখন তা ঠিকই যোগ হচ্ছে জিডিপিতে এমন বাস্তবতায় নারীদের গৃহস্থালি কাজকেও জিডিপিতে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এ নিয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী ব্যতিক্রমী এই কাজের বাস্তবায়ন কিভাবে হবে সেই উত্তর দেন প্রতিমন্ত্রী আমাদের বাস্তব জিডিপি আমরা যা দেখাচ্ছি তার চেয়ে অনেক বেশি কারণ আমাদের অর্ধেক নারী শক্তির জিডিপির মূল্যায়ন করছি না আমি বলছি না যে মায়ের ভালোবাসার তো কোনো মূল্য নেই মায়ের রান্না ধান বানা পানি গরম করা কাপড় ধোয়া এইগুলো তো মূল্যায়ন করা সম্ভব কোনো জিনিসের বাজার ট্রানজাকশন না যায় তাহলে এটা ভ্যালু অ্যাড কাম করা যায় না সেখানে জিডিপিতে আসা এইটা হলো মূল বিষয়টা তবে তার জন্য আমাদের অনেক কথাবার্তা হয়েছে অনেক বুদ্ধিজীবী বলেছেন অনেক কিন্তু সব বলেন যে একটা স্যাটেলাইট অ্যাকাউন্ট করা যায় একদিকে দেশের সমুদ্র অর্থনীতির সম্ভাবনাগুলো কাজে লাগাতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী সে কাজের অগ্রগতি কি তা নিয়ে প্রশ্ন করলে সদুত্তর নেই সংশ্লিষ্টদের তবে প্রতিমন্ত্রী বললেন আলাদা মন্ত্রণালয়ের কথা সব মিলিয়ে মনে হচ্ছে এটা আসলে কোঅর্ডিনেটর এফোর্ট হচ্ছে না মানে এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বড় একটা এলাকা পেয়েছি এটার জন্য একটা স্বাধীন একটা আসলে মন্ত্রণালয় বা বিভাগ হতে পারে হঠাৎ করে সারের দাম বাড়ানোর সিদ্ধান্তে কৃষিসহ মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন পরিকল্পনা মন্ত্রী যে কোনো আইটেমে যদি আমরা প্রাইস মুভ করে আপওয়ার্ডস অন্যদিকে যদি করেসপন্ডিং রিডাকশন না হয় ইট উইল অ্যাড আপ টু হায়ার লেভেল একনেকে মোট 11টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন মেলে এদিন যেখানে ব্যয় হবে 13,656 কোটি টাকা সুলতান আহমেদ নিউজ 24 ঢাকা
এবার বঙ্গবাজারে পুড়ে যাওয়া দোকানের সংখ্যা, সংগৃহীত তহবিল ও মালিক সমিতির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। 2961টি দোকানের তালিকা দেয়া হলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন দোকান ছিল 2600টি। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা, ঘটে হাতাহাতির ঘটনা। এদিকে কাল থেকে অস্থায়ীভাবে বঙ্গবাজারে দোকান চালু করতে চায় সিটি কর্পোরেশন। নাইমাল জিকর প্রতিবেদনে বিস্তারিত দেখে আসব। চলমান সংবাদ সম্মেলনে হঠাৎ করেই বঙ্গবাজার দোকান মালিক সমিতি আর ব্যবসায়ীদের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। অভিযোগ ওঠে সিটি কর্পোরেশনকে দোকানের সংখ্যার ভুল তথ্য দেওয়া হয়েছে। গোলযোগের এক পর্যায়ে চলে যান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। এক ব্যবসায়ী দাবি করেন বঙ্গবাজারে 2600টি দোকান ছিল, এছাড়া এখানে মার্কেটটির মূল কমিটির সদস্যরাও উপস্থিত নেই। তার দাবি ষড়যন্ত্রের অংশ হিসেবে দোকানের সংখ্যা বেশি দেখানো হয়েছে। 400 দোকান এখানে আসছে কোথা থেকে? এই 400 দোকান সিটি কর্পোরেশনের সাথে লিয়াজু করে নাম্বার বসিয়ে বড় বসেন। তবে বঙ্গবাজার মার্কেট সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন দোকানের তালিকায় কোনো ভুল হয়নি। কিভাবে তালিকা করা হলো তার কোনো সদুত্তর দিতে পারেননি বঙ্গবাজার মার্কেট সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক। আমার এখানে যখন আগুনে পড়ে গেছে, আমার যারা অফিস সহকারী, আমার যেসব সংরক্ষণের আলমারি, আমার যেসব আপনার ওয়ার্ড্রব কাগজপত্র সংরক্ষিত ছিল, লেজার ছিল, বিগ্রস্ত ব্যবসায়ীর কাছে আমরা যেতে হয়েছে যে তোমরা তোমাদের ফর্মটা আমরা জানি তুমি আসো, তোমার কলম তুমি ফিল আপ করো, এগুলি বিষয়গুলি আপনারা বুঝতে হবে। আমার কালকে পারলে আসেন। এদিকে ধ্বংসস্তূপ সরিয়ে জোরে সোরে চলছে মার্কেটটিতে অস্থায়ীভাবে দোকান নির্মাণের কাজ। সামনের অংশে বালু আর ইট বসানো প্রায় শেষের দিকে, পেছনের অংশ পরিষ্কারেও কাজ চলছে একসাথে। সামনের অংশ শেষ হবার পরই পেছনের অংশ মেরামত করা হবে। দ্রুত কাজ শেষ করতে শখানেক শ্রমিক কাজ করছে পুড়ে যাওয়া বঙ্গবাজারে। ব্যবসায়ীরা যাতে ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য চেষ্টা করছে সিটি কর্পোরেশন। News24, ঢাকা। চোরা চালানে জড়িত থাকার অভিযোগে বাজুস কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এনামুল হক খান দোলনকে বাজুসের দায়িত্বপ্রাপ্ত সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর চোখ ফাঁকি দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে স্বর্ণ চোরাকারবারীদের এই গডফাদার দোলন। মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয় বাজুস কার্যালয়ে। সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সোমবার সকালে একটি ফ্লাইটে কুখ্যাত এ চোরাকারবারী পাড়ি জমিয়েছেন ব্যাংককে। বর্তমানে তিনি থাইল্যান্ডে স্বর্ণ চোরা চালান চক্রের ছত্রছায়ায় দেশটিতে অবস্থান করছেন বলে একটি সূত্র জানিয়েছে। দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এক্ষেত্রে নীরব ভূমিকা পালন করলেও ব্যাংককে আত্মগোপনে থাকা দোলনকে খুঁজছে থাই পুলিশ। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে দোলনের মানি লন্ডারিং এর সুনির্দিষ্ট তথ্য দিয়েছে দুবাইয়ের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সংবাদের সময় হলো একটা বিরতির, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত বিজনেস এক্সপ্রেসে। চলচ্চিত্র প্রযোজক প্রদর্শকদের দাবির মুখে দেশে উপমহাদেশীয় সিনেমা আমদানির অনুমতি দিল সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয় প্রথম বছর দশটি সিনেমা আমদানি করা যাবে, দ্বিতীয় বছর আনা যাবে 8টি সিনেমা। এর পরের বছরগুলোতে সিনেমার সংখ্যা নিয়ে সিদ্ধান্ত নেবেন চলচ্চিত্র সংশ্লিষ্টরাই। ইফতারের সমারোহ বসেছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আইসিসিবিতে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের সবটাই রয়েছে এখানকার স্টলগুলোতে। মঙ্গলবার বিকাল থেকে জমজমাট হয়ে ওঠে এখানকার ইফতার বেচাকেনা। ঢাকা মহানগর উত্তরের অধিকাংশ বাসিন্দা আইসিসিবিতে থেকে ইফতার কিনতে আসেন। খাবারের মান ও পরিচ্ছন্নতাকে প্রাধান্য দিয়ে এখানে ইফতার বিক্রি করছেন বিভিন্ন দোকানিরা। বসুন্ধরার পক্ষ থেকে মনোরম পরিবেশে বসে রোজাদারদের জন্য এখানে ইফতার করার ব্যবস্থা রাখা হয়েছে। এবার বিকাশের সৌজন্যে ঈদ কেনাকাটার খবর। দর্শক স্বাগত জানাচ্ছি বিকাশের সৌজন্যে ঈদ কেনাকাটার খবরে। আজ আমরা এসেছি রাজধানীর উত্তরায় আমিরার শোরুমে, যেখানে ঈদ উপলক্ষে কিন্তু এরই মধ্যে নানা ধরনের কালেকশন
চলে এসেছে এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এখান থেকে কেনাকাটা করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই পাচ্ছেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মেয়েদের কালেকশনগুলোর মধ্যে রয়েছে লেহেঙ্গা এবং সালোয়ার কামিজ, টপস, কুর্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে। এবং এবার যেহেতু ঈদ গরমের মধ্যে পড়েছে তো সেই ব্যাপারটিকে মাথায় রেখেই কিন্তু ডিজাইনাররা কিছু সফট কালারকে বেছে নিয়েছেন, সেই সঙ্গে উজ্জ্বল কালারও রয়েছে। ছেলেদের ঈদ কালেকশন যেগুলো এসেছে সে তার মধ্যে রয়েছে কাবলি, পাঞ্জাবি এবং যেটি বলছিলাম যে অনেক ধরনের সফট কালারগুলোর পাশাপাশি কিন্তু অনেক উজ্জ্বল কালারও রয়েছে। এবং ক্রেতাদের উদ্দেশ্যে যেটি বলা যেটি হচ্ছে যে ক্রেতারা এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন। একজন বিক্রয়কর্মীর সঙ্গে আমরা কথা বলবো এবং জেনে নেব ঈদ উপলক্ষে এখানে ক্রেতাদের জন্য বিকাশ থেকে কী অফার থাকছে। ঈদ উপলক্ষে বিকাশ থেকে আমাদের এখানে 10% ক্যাশব্যাক অফারটা রয়েছে। 10% ক্যাশব্যাক একজন পার্সন সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত পেয়ে থাকবে এবং প্রতি একটি নাম্বার থেকে দিনে একবার ক্যাশব্যাক পেয়ে থাকবে, সর্বোচ্চ 7 বার। ধন্যবাদ আপনাকে। যেমনটি উনি বলছিলেন যে বিকাশ থেকে এখানে কেনাকাটা করে বিকাশ থেকে পেমেন্ট করলেই কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন, তো আপনারা এখানে আসুন আমিরার শোরুমে এবং বিকাশের যে অফারটি রয়েছে ঈদ উপলক্ষে সেটি গ্রহণ করুন এবং পরিবারের সবাইকে নিয়ে আনন্দে ঈদ করুন। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে প্রতি ঘন্টায় 100% ক্যাশব্যাক, সাথে নিশ্চিত ডিসকাউন্ট, ক্যাশব্যাক কুপন। দর্শক, এ ছিল বিজনেস এক্সপ্রেস এর এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।